আর কি নিবেন ভাইয়া? আর কিছু লাগবে না। আর আপনি আমাকে আপনি আপনি করে বলেন কেন? আপনি আপনি করে বললে আমার লজ্জা লাগে। আর ভাই ভাইও বলবেন না, ঠিক আছে? আপনার তো আমার বয়সে বড়ই হবেন, আপনি তো আমার ভাইয়াই হবেন, আর আপনারে তুমি করে আমি কিভাবে বলবো, এটা সম্ভব বলেন তো? মানে সবই তো বললাম, কোনো কিছু গোপন রাখার নাই আসলে, আর গোপন রাখা ঠিকও না। মানে আব্বার কাছে আমরা প্রস্তাব পাঠাইছি, তো সেইখানে অসুবিধা নাই, আম্মাও রাজি, খালি একটু সমস্যা নিশি, এখন নিশি তো রাজি না, আর কি করা যাবে? নিশি তো আমার গনাই ধরে না। তাইলে দেখেন আপনি কি করুন, আমি তো বললাম নিশি আমার পাত্তাই দেয় না। ও তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম ভাইয়া, মনে মনে যে বিয়ার আনুষ্ঠানিকতার আর দরকার নাই। মনে করেন যে আমরা কয়েকজন গেলাম আপনার বাসায়, তারপর নিয়ে আসলাম। তুলে নিয়ে যাবেন নাকি? না তুলে না, নিয়ে এসে বিয়া করলাম, তুলে নিয়ে আসাটা খারাপ দেখে না ভাইয়া? সঠিক। ভাই সালাম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আসলে একটু বিরক্ত করলাম ভাই। না না অসুবিধা নেই, বসো। জি ভাই। কি ব্যাপার, কি কও ভাই? সব তো ভালোই আছে। ওই আমার ছোট ভাই মন্টু, চিনি তো, তোমার লাগে তো সবসময় চলে। হ্যাঁ ভাই, আপনার লেগে তো একেবারে পাগল ভাই। হ্যাঁ খালি আপনার কথা ঘুরে ফিরে আপনার কথা কয়। তো ভাই ওই একটা দোয়া নিতে এলাম, ওর সামনে বিয়ে ভাই। তাই নাকি? খুবই ভালো খবর। কবে বিয়ের অনুষ্ঠান? কবে ভাই অনুষ্ঠান? তো ওইভাবে করা যেতেছে না, একটা ছোট্ট ঝামেলা আছে, ওর মায়াটা একটু উঠে লই দিব। কি কয়? হ্যাঁ ভাই, তাই আপনার আপনার ভাই মহানগরের সভাপতি, আপনার নলেজ একটু দিলাম ভাই, একটু থানা পুলিশ তো দেখেন। আমি মহানগরের সভাপতি হলে তুমি তো ওয়ার্ডের সভাপতি, এই ছোটখাটো ঘটনায় আমার কাছে দৌড়ায় এবারও নিজেও তো ট্যাকেল করতে পারো নাকি? ওইটা তো পারি ভাই, তারপরে তো আপনি বড় ভাই, আপনার নলেজ ছাড়া তো ভাই আমি কোনো কিছু করি না, আপনি তো জানেন। আচ্ছা ঠিক আছে, আমি নলেজে রাখলাম ভাই। ওই একটু দোয়া করে দেন। এই বলো। এই থাক, লাগবো না লাগবো না, দোয়া করে দিছি। ঠিক আছে অনুষ্ঠানের সবচেয়ে মেইন কাম হলো গিয়া অভ্যর্থনা। তো অভ্যর্থনা কামটা করব রাসেল ভাই, বিয়েতে তো এটা মায়ের তো খালি উড়াই নিও, এটার মধ্যে আবার অভ্যর্থনা কই? আর এইখানেই তো মজা, তুই আর মেহেদি যাবি লগে কয়েকজনের লয়া, খুব সুন্দর করে মেয়েটার অভ্যর্থনা করে লয়া পড়বি, বুঝছ নাই? হ্যাঁ বুঝছি। তারপরের কাম হলো গিয়া ভাই, ওরা তো খালি আদরে লয়ে বোনা ভাই, আবার আসস কেন? এটা তো তোকে ভাবি না। এরপরের কাম হলো গিয়া আপন আপনের কামটা তুই করি, কারণ তুই এটা খুব ভালো বুঝত। হ্যাঁ ভাই। তারপরে আরেকটা মেইন কাম হলো গিয়া ওই মৌজ মাস্তি আনন্দ ফুর্তি, এটার নাম আমি দিব মদ উপ কমিটি। হ্যাঁ, এই মদ উপ কমিটির দায়িত্ব থাকবো অন্তরূপে। হ্যাঁ ভাই। তাহলে যার যার দায়িত্ব খুব সুন্দর করে পালন করবি। হ্যাঁ ভাই। কোনো দায়িত্বের মধ্যে যেন ঘাপটা না হয়। কী রে, যেরকম বাইলা মাসের মতো মুখ করে রিসার্চ কে কি হয়েছে তোর ভাই? এ পর্যন্ত যে আপনি আমার দায়িত্ব দিয়েছেন, আমি কোনো দায়িত্ব অবহেলা করছি কোন? না, মিষ্টি বিরিয়ানির থেকে শুরু করে ব্যান পার্টির থেকে শুরু করে ওই খিচুড়ি পার্টির থেকে শুরু করে ভাই, আর আপনি আজকে মদ উপ কমিটির দায়িত্ব এই অন্তমেয়ের আপনি দিয়ে দিলেন, এটাও তো ভাই খাওয়ার মধ্যে পড়ো ভাই। ওই ভাই, তুমি বিশু কী জানো মদের সম্বন্ধে? কয় ছটাক মদ খাইছো জীবনে তুমি? কয় বোতল মদের নাম কইতে পারবা তুমি মিয়া? তুমি আইসা আমরা মদ খাওয়া শিখাইতে মিয়া? এই অন্তমিয়া,
তুমি যে কাল থেকে দুধ খাও সেই কাল থেকে আমি মদ দিয়ে আমি গোসল করি আর তুমি আমার শিখাও না এটা আমরা জানি এর লেগে তো তুমি অষ্টাশি আর উনাশির ভিতরে পড়ে রয়েছো বাবে বললে মানুষ এরকম কয় এ না ভাই আমার মনে হইলো যে বিশুর কথায় যুক্তি আছে ভাই বিশু যে কইছে যে আপ্যায়ন পোলাও মাংস যেমন খায় মদও খাওয়ানোর জিনিস তাহলে মদ কিনলে আপ্যায়নের মতো পড়বো না এবং আমার মনে হয় ভাই এই জিনিসটা এই দায়িত্বটা এটা বিশুরে পাওয়ান উচিত কিন্তু বিশু পাইব না কারণ বিশু তুমি এই দায়িত্বটা পাইলেই তো তুমি এক গ্লা মদ খাওয়ান মারাইবা তারপর শুভ শুভ কইবা আর ঘুম নষ্ট করবা এর লেগে তোমার এই দায়িত্বটা দেওয়া নেবো না বুঝছো এর লেগে এটা অন্ত পালন করবো না।